Hi friend, DIDA Nati Vlogs e ami shunu shunu dadu hajir tomader shonge friend aaj prottekei jano 14 february valentine day amar sob bondhu desh bidesh kache dure je jekhane acho sokoler jonno roilo onek onek অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। তো তোমরা নিশ্চয়ই খুব আনন্দ করছো। আমি বাড়িতে থেকেই ওই সামান্য একটু তোমাদের সাথে কথা বলছি, একটু আনন্দ উপভোগ করি। এবার শুনুকে খেতে দিচ্ছি, দেখো শুনুকে খেতে দিয়ে নি, তারপরে নাও শুনু, চলো বসো ফ্রেন্ড। এই দেখো শুনু, তোমার দাদা তোমাকে কি দিয়েছে দেখাও একটু ফ্রেন্ডদের। আমার দাদা খুব ভালো, দেখো আমার জন্য কি এনেছে। ভালো দেখো, ম্যাজিক কিউবটা দেখাই তোমাদের। এই দেখো, ওই দেখো, কালার কি কালার আছে, ইয়েলো রেড ব্লু হোয়াইট অরেঞ্জ গ্রিন ইয়েলো। হ্যাঁ ঠিক আছে, এবার খেয়ে নাও, ওটাকে ভরে দাও। তো ফ্রেন্ড শুনু খুব আনন্দ, শুনু বলছিল, শুনু তো ঠিক বোঝে না এসব জিনিস যে কি, আমাকে বারবার সকাল থেকে জিজ্ঞাসা করছে আজকে কি রান্না, রোজই শুনু জিজ্ঞাসা করে যে আজকে কি রান্না করবে দিদি। ঠিক করে বসো, ঠিক হয়ে বসো, ঠিক হয়ে বসে নাও। তো আজকে কি রান্না করবে দিদি? আমি বললাম কিছু না, দেখি ডাল ভাত কিছু করে নেব, কালই মাংস খাওয়া হয়েছে, আর আমাদের মাংস খেলে তো ফ্রেন্ড মুরগির মাংস খাওয়া হয় না, খাসি খাওয়া হয়। হ্যাঁ তো তার ফলে মুরগি তো আমরা কেউ খাই না, কালকেই খাওয়া হয়েছে, তো আজকে তো মাংসর কথা ওঠেই না। তো এক বলছে মাছ করবে, কি কি করবে বলো না গো। আমি বললাম কিচ্ছু করবো না, শুনু কিছু জানেই না। তো এখন খেতে দিয়ে বলছে ও মা বেশ তুমি আমার জন্য করেছো। তো তো ফ্রেন্ড আজকে ওই হালকা করে একটু রাইস, মুখে হাত দেয় না, হাত নোংরা না, রাইস করে দিয়েছি শুনুকে একটু, আর সঙ্গে একটু ডিম কষা করেছি, একটু আলু দিয়েছি, তার মধ্যে কড়াইশুঁটি দিয়েছি, এই যে ডিমগুলো বড্ড ছোট ছোট সাইজ জানো ফ্রেন্ড, এই দেখো। তো এই মিষ্টি চাটনি, এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ মেনু। তো ফ্রেন্ড তোমরা যে যেখানে আছো ভালো থেকো, আনন্দ করো, এটাই চাই। অনেকে অনেক জায়গায় হয়তো ঘুরতেও গেছো বা যাবে, তৈরি হচ্ছো, সবাই আনন্দ উপভোগ করো, এটাই হচ্ছে আমার তোমাদের কাছে চাওয়া। এই দেখো শুনু, শুনু দাদু খেতে শুরু করলো, খাও শুনু ঠিক করে খাও একটু, হ্যাঁ খেয়ে নিও ওইটুকু, হ্যাঁ ঠিকঠাক করে খাও, ঠিক আছে গো, ঠিক আছে। আচ্ছা শুনু দাদু বলল ঠিক আছে, ভালো মন্দের কথা জিজ্ঞাসা করলাম না, একদম সাদামাটা সাধারণ। ও বাবা, ও ঠিক বলতেই পারছে না, ও তো গলায় ভাত আটকে যায়, বলছে আমি কি বলবো, ও তো মুখে নিয়ে, ও খুব ভালো হয়েছে বলছে। ঠিক আছে তাহলে খেয়ে নাও, এই শুনু খাবে, শুনু দাদু খাবে ফ্রেন্ড, তারপরে আমি খাবো, ওদেরকে দিয়ে নি, শুনু খাক, তারপরে আমি খেয়ে আসছি।